বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বঙ্গমাতা শেখ মুজিবের ফজিলাতুন নেসা জন্মবার্ষিকী পালন করা হয় দূতাবাসের হলরুমে রোববার এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠান সূচীর মধ্যে ছিল কোরআন তেলত তথ্যচিত্র প্রদর্শন বাণীপাঠ ও বঙ্গমাতার জীবনের উপর উন্মুক্ত আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠানে দূতাবাসের শ্রম সচিব আবদুল্লা আল মামুনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত মেজর জেনারেল জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান পেয়েছি বাংলাদেশ থেকে প্রেরিত রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর প্রদত্ত বাণী পাঠ করেন দূতাবাসের কর্মকর্তা বৃন্দ ছিলেন একজন নারী যিনি ছিলেন রাজনৈতিক দূরদর্শিতা সম্পন্ন অত্যন্ত বিচক্ষণ নির্লোভ নির্মোহ এবং সাদা মাটা জীবন যাপন